সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 6.2 থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করতে যাচ্ছি, 23 নম্বর অঙ্কটা। তো এটা হচ্ছে সরল করো, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখার জন্য। যদি তুমি মনোযোগ সহকারে অঙ্কটা দেখো, তাহলে তুমি এই অঙ্কটা থেকে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে, আমার বিশ্বাস। তো চলো অঙ্কটা শুরু করছি। তো এখানে দেখো কি বলা হচ্ছে, আমরা এখানে 1/x + 2 মাইনাস 1/s² মাইনাস 4 এখানে আছে। তো আমরা প্রথমে তোমার 1/x + 2টা আমরা প্রথমে লিখে নিব মাইনাস। এরপর আমরা কি করব, আমরা এটাকে একটা সূত্রে ফেলার জন্য চেষ্টা করব। যেহেতু আমরা x-কে যদি অ্যাড করি তাহলে হবে a² আর এখানে কাকে আমরা স্কোয়ার করলে 4 করতে পারি সেটা হচ্ছে 2। টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 4। তাহলে 2কে যদি আমি বি ধরি তাহলে হবে b² তাহলে এটা একটা সূত্রে পড়তেছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে উপরে 1 থাকবে, নিচে হচ্ছে তোমার s² মাইনাস 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে হচ্ছে 2×2=4, ঠিক আছে? তো আমরা এই x-কে যদি তোমার এ ধরি তাহলে হবে a² আর 2কে যদি বি ধরো তাহলে হবে b² তাহলে a² মাইনাস b² সূত্র হচ্ছে কিন্তু a+b2a - b। এটা একটা সূত্রে ফেলানোর জন্য আমি এই কাজটা করলাম। তারপর আমরা কি করব, আমরা এখানে লিখব 1/x + 2 মাইনাস, এখানে আমরা লিখব 1/, এটাকে আমি a² ধরেছি আর এটাকে b² ধরেছি, তাহলে a² মানে b² সূত্র হচ্ছে a+b2a - b, a+b (a-b), ঠিক আছে? এরপর আমরা লসাগু করব। তো লসাগুর বেলায় যেখানে x+2 x+2 দুটা মিলে আমরা লিখবো একটা x+2 এবং আরেকটা হচ্ছে x-2। তাহলে আমি লসাগু করে নিলাম। এখন আমরা এই লসাগু দিয়ে বক্রাংশগুলো আমাদেরকে ভাঙাতে হবে। তাহলে বক্রাংশ ভাঙানোর সিস্টেমটা কি, সেটা হচ্ছে লসাগু যেটা পেয়েছো তোমরা সেই লসাগু দিয়ে নিজেটাকে ভাগ করতে হবে। ভাগ করে আমরা যেটা পাবো সেটা দিয়ে উপরেটাকে গুণ করতে হবে। যেমন ধরো এই দুটা দিয়ে আমি যদি এই x+2কে ভাগ করি তাহলে x+2 চলে যাবে আর থাকবে আমার x-2। সেই x-2 দ্বারা তুমি এখন 1কে গুণ করলে তোমার কী থাকবে, x-2টা কিন্তু এখানে থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, x-2টা কিন্তু তোমার এখানে থাকবে। এরপর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা দিয়ে তুমি এখন এই দুইটাকে ভাগ করলে তোমার x+2 আর x-2 দুইটা দিয়ে দুইটাকে ভাগ করলে কিন্তু তোমার থাকবে আর শুধুমাত্র 1 থাকবে। তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে তোমার থাকবে এখানে কত, -1 থাকবে, ঠিক আছে? তো এখানে বিষয়টা আমি এখানে করে দেখাই। যেমন ধরো তোমার নিচে আছে কত, তোমার নিচে আছে x+2 আর একটা হচ্ছে x-2, নিচে আছে এটা। তো উপরে x-টা আমরা এখানে লিখে নিব, x-2 লিখে নিলাম, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস আছে, -1টা আমরা লিখে নিলাম। -1টা লেখার পরে তোমার হচ্ছে নিচে আছে তোমার x+2 x-2, আমরা এটাকে যদি x-কে যদি এ ধরি আর 2টাকে যদি বি ধরি তাহলে হবে a+b (a-b). a+b (a-b) কিসের সূত্র, a² - b² সূত্র। তাহলে এ হচ্ছে এখানে x, a² - b হচ্ছে 2, b² সূত্র, a² - b² সূত্র। আর এখানে থাকবে x আর এটাও ওয়ানের আগেও -2-এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে প্লাস আমরা -3 লিখতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে উপরে হচ্ছে তোমার x-3, নিচে হচ্ছে s² - 2×4, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই ধরনের অঙ্কগুলো সহজভাবে তোমরা বোঝার জন্য আমরা চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর। তো এভাবে করে যদি অঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে অনেকগুলো ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে ভিডিওগুলো দেখে নেবে এবং আশা করছি তোমাদের অনেক উপকার হবে। এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তো লাইক দিবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য।